হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে নিউ দীঘা। হ্যাঁ, নিউ দীঘাতে গিয়ে দেবসাগর পার্কে কী কী করলাম তোমাদের সবার সাথে শেয়ার করছি। দেখো তোমরা সবাই কেমন লাগলো কমেন্টে জানিও। সবাই থাকো সঙ্গে। থ্যাংক ইউ। কেন এরা? আমি তো গালে হাইলাইটার মারতে ভুলে গেছি। দাদা, ও দাদা, গান টান লাগাও না। এখানে গান টান লাগাও না, এমনি চলো, এমনি মজা করতে তো যাই। নিউ দীঘার উদ্দেশ্য এখানে মানে কিভাবে যেতে পারবো ওগুলো বলে দাও। কিভাবে যাওয়া যায় সহজ পদ্ধতিতে ওইটা বলে দাও। ওটা আমরা পরে দিব ভয়েসটা, এখন আমরা রাস্তা দেখাচ্ছি। ঠিক আছে, যে কোনো আপনারা একটা চুজ করে নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে। এই যে বন্ধুরা দেখো, এখানে অনেক টোটো অটো অনেক কিছু দাঁড়িয়ে থাকে, বাট অটোতে হচ্ছে ওদের হচ্ছে 6 জন করে যেতে লাগে। আমরা এই দাদার অটোতে, টোটোতে, সরি, অটো না টোটোতে যাচ্ছি 4 জন করে 80 টাকা, মানে পার হেড 20 টাকা করে লাগছে। এই দাদা, তোমরা যদি যেতে চাও এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি এই দাদার নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিব। কেমন লাগছে, আমরা কি মানে কিভাবে যাচ্ছি? খুব ভালো লাগছে টোটো। দাদা, তোমার নাম্বারটা বলো, ব্লকে দিয়ে দিই। আরে কথা বলতেছি, এই দেখো এই সাইডটা একটু গ্রাম্য টাইপ, বাট আমরা যেখানে আছি এটা টাউন। চট্টগ্রামের নাম শুনছো? আমরা টোটোতে করে দেখো আমরা দেবসাগর পার্কে চলে এলাম। দেবসাগর পার্কে এন্ট্রি পয়েন্ট এটা হচ্ছে, আমরা পার হেড টিকিট হচ্ছে 50 টাকা করে এন্ট্রি পয়েন্টে। এটা দেখো দারুণ একটা টয় ট্রেন চলে, দেখতেই পাচ্ছ টয় ট্রেন, পার হেড 10 টাকা করে। ও বাবা, রেলগাড়ি আছে, দারুণ লাগলো দেখতে। জায়গাটা খুব সুন্দর বন্ধুরা, তোমরা যেতে পারো, খুব 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 সুন্দর জায়গাটা। পার্কটা দেখতে পারে সবাই, খুব মজা করেছিলাম আমরা ওখানে, খুব ভালো লাগলো। সবাই আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি। কত করে টিকিট? এখন উঠো না, পরে উঠি, খালি হয়ে আসো। কি করবা, হাইতে যাই এখন? আরে তুমি আসবো কি করবা? আসার সময় 10 টাকা, আসার সময় বোরিং হয়ে যাবো, আসার সময় চলে আসবে। চলো, কত করে? হ্যাঁ, পয়সা পাবো। এই যে বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেলাম, কি নাম, দেবসাগরে। ওল্ড দীঘা নিউ দীঘা পার করে হচ্ছে দেবসাগর। এই যে দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, সাইকেলিং হচ্ছে, সাইকেলিং। আমরা দেবসাগরে এলাম। এলাম আমরা, এই যে আমরা আছি 3 জন মিলে
এরপর আরো ঘোরাঘুরি হবে, নেক্সট ভিডিও আপলোড হচ্ছে একটু করে। এর আজকে আমি সব পর্দা ফাঁস করব, আমি এখনই রিপোর্ট মারব। সাগর দিকে বলে ঢেউ সাগর, ঢেউ সাগর। আমাকে কেমন লাগছে একটু জানিও। খুব এক্সাইটেড, আমরা এখানে ঘুরতে এলাম। এই যে আমার সনুভূতিটা কিছুটা ঘাড়ের মধ্যে হচ্ছে, আর এই জায়গাটা হচ্ছে অ্যালার্জি হয়ে গেছে। অ্যালার্জির জন্য ও কিছু পরে থাকতে পারছে না, দেখে ও হচ্ছে স্যান্ডোগেঞ্জি পরে আছে। বেচারার খুব কষ্ট, একটা ওষুধ মাত্র নিয়ে খাওয়ালাম, জানি না ঠিক হবে কি হবে না। যদি ঠিক না হয় তাহলে কাল সকাল আরেকটা ওষুধ খাওয়াতে হবে। দেখো ওইখানটায় পুরো এই যে দেখো অ্যালার্জি দিয়ে ভরে গেছে, লাল লাল হয়ে গেছে। লঙ্কার মতো যেরকম মানে হিট থাকে না রান্না করলে, যেরকম ওরকম হিট হয়ে গেছে ওর বডি। এই দেখো, ও মাই গড, আমায় লাগছে মেলাতে দেখছি আমরা মেলা। আমি ছোটোবেলা থেকে, আমাদের ওখানে একটাই মেলা হতো, এখন দুটো হয় বছরে। আগে একটা হতো নিউল্যান্ডসে, হচ্ছে দুর্গাপূজার মেলা, এখন হয় হচ্ছে ক্রিসমাস মেলাও হয় কুমারগ্রাম দুয়ারে। বাট আমার এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো আমি আলিপুরের বাসিন্দা। আলিপুরে এখন হচ্ছে ডুয়ার্স উৎসব, আমাদের ফেমাস উৎসব হচ্ছে ডুয়ার্স উৎসব। সবাই হয়তো জানোই আলিপুর দুয়ারে ডুয়ার্স উৎসবটা কোথায় হয় না হয়। আর এখানে হচ্ছে ঢেউসাগর উৎসব, দেখো এর অ্যাকাউন্টে। প্লিজ দয়া করে রিপোর্ট মারো, আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব ওর অ্যাকাউন্টে। এদেরকে আমি 500 টাকা করে দিব, 500 টাকা। যারা যারা ওর অ্যাকাউন্টে টিকিট কাটছে, এখন এরা সাইকেল চালিয়ে আসবে, তারপরে আমরা ওই লাড্ডু পুচকুটাকে কোলে নিব, তারপরে আমরা যাব। আগে এরা চালিয়ে আসো, কারণ লাড্ডুটা ছোট্ট। আরে যা না, কিছু হবে না তো, পড়ে যাবে তো, রিক্স নিব নাকি, পরে ঘুরে বেড়াবো। এই যে লাড্ডু পুচকুটা এখন কাঁদছে, ওর বাবা মা চলে গেল। এখানে সবাই ফটো শটো তুলে, হয়তো তুলে না, ফটোই তুলে। এটা বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও। বাই বাই, টাটা, সবাই ভালো থেকো।